আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, এখন বাজে হচ্ছে সকাল 5:30। আর সকাল সকাল উঠেই আমার সবার প্রথমে যে কাজটা আমি করে থাকি সেটা হচ্ছে ফুল গাছগুলোকে এক ঝলক দেখা। ফুল গাছের দিকে তাকালে একটা মনের প্রশান্তি মেলে। তো গতকালকে যে ফুলগুলো ফুটেছিল সেগুলো অনেকটা কী হয় পরের দিন না, ওগুলো একটু মানে মুরঝিয়ে থাকে, তো সেগুলো আমি একটা একটা করে ছিঁড়ে ফেলি আর দিয়ে গাছটা পরিষ্কার করে রাখি। তো আমার হাজব্যান্ড পাশে বসেছিল চেয়ারে, ও বলছে কি যে তোমার কোনো কাজ নেই, সকালে উঠেই তুমি এগুলো করো। তো আমার কেন জানি মনে হয় এটা আমার মেন কাজ। তো এগুলো করার পর গাছগুলো ফ্রেশ হয়ে যাবে দেখতে, আর আজকে যে নতুন ফুলগুলো ফুটবে সেগুলো মানে গাছের সঙ্গে বেশ সুন্দর লাগবে দেখতে। গতকালকের ওই পাপড়িগুলো আমি যদি ফেলে দিই গাছটা কিন্তু অনেক ক্লিন লাগে। আর এই গাছগুলো কিন্তু অসম্ভব ফুল দিচ্ছে, মানে ডেইলি পার ডে এত সুন্দর গাছগুলোতে ফুল ফুটে থাকে, দেখতে অমায়িক লাগে। এই গাছটা আমি যখন লাগিয়েছিলাম একটা মাত্র লতা ছিল, আর এখন একে আমি এতটা বড় করেছি, মানে প্রত্যেকটা টবে লাগিয়েছি। তো টব কম পড়ে গেছিলো, ইয়াসিনের আব্বুকে বললাম একটা টব কিনে দাও, তো বলছে না নিজের যখন ঘর হবে তখন তুমি টবে ফুল গাছ লাগাবে। তো তার জন্য আমি কী করলাম যে ফুল গাছটা তো আমাকে আরও বাড়াতে হবে, তখন আমি কী করলাম একটা ব্যাগের মধ্যে মাটি ভর্তি করে সেখানে ফুল গাছ লাগিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি একটু পরেই। আর হচ্ছে সিমেন্টের যে বস্তা তার মধ্যে মাটি দিয়েও কিন্তু ফুল গাছ লাগিয়েছি। এই ফুল গাছগুলো খুব তাড়াতাড়ি গুঁড়ো করে আর কিন্তু এগুলো মরে যায় না, ডোগা কেটে কেটে লাগালে খুব ভালোভাবেই হয়। এই ফুল গাছগুলোর সঙ্গে কিন্তু অনেকেই তোমরা পরিচিত, তাই না? তো এই যে এখানে দেখতে পাচ্ছ একটা ব্যাগ, তো যেগুলো কাপড় চোপড় কিনতে গেলে দোকান থেকে যে ব্যাগগুলো দেয় সেটা, তার মধ্যে আমি মাটি রেখে কিন্তু গাছগুলো লাগিয়েছি। আর এগুলো খুব অল্প দিন লাগিয়েছি, মানে এই যে বস্তায় দেখতে পাচ্ছ এটা 4-5 দিন হচ্ছে লাগিয়েছি, তো খুব ভালোভাবেই গ্রো করছে। তো এই হচ্ছে আমার সকালবেলার আমার মুড ফ্রেশ করার একটা প্রসেস। তারপরে আমি চলে যাব রান্না করতে, আর আজকে আমি একটা নতুন জিনিস রান্না করব, যেটা হচ্ছে আমি আজ পর্যন্ত আমার সংসার জীবনে আমি রান্না করিনি। তো খুব ইউনিক একটা রান্না, অনেকের সবজিটা জানা আছে তবে আমি আজকে প্রথম বানাচ্ছি। তো গতকালকে ইয়াসিনের আব্বু বাজার করে এনেছিল, তার মধ্যে এই যে এক নম্বর হচ্ছে একটা আনকমন সবজি যেটা আমার বাড়িতে প্রথম আসলো, এটা হচ্ছে খারকোল। অনেকে ঘাটকোল বলো, অনেকে খারকোল বলো, বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে এটা পরিচিত। তো আজকে আমি এই রেসিপিটা ইউটিউব দেখছি, ইউটিউব দেখে তারপর এটাকে আমি বানাবো। তো এর পাতাগুলোও খাওয়া যায়, আবার ডাটাগুলোও কিন্তু খাওয়া যায়। তো আজকে আমি ভাবছি পাতাগুলো খাবো, কারণ ইয়াসিনের আব্বু সারাদিন বাড়িতে থাকবে না, আর এই জিনিসটা রান্না করার পর আমার আলিশা নাসরিন খাবে কি না আমি জানি না। তো ওই জন্য আমি একটু একটু করে মানে দুই ভাগে ডিভাইডেড করে আজকে পাতাগুলো বানাবো, কালকে ডাটাগুলো বানাবো, এইভাবে করে আমি আর কি এটাকে খাবো। তো খুব সুন্দর কিন্তু এই ডাটাগুলো, একদম মানে তাজা তাজা লাগছে। তো এবারে এই ডাটাগুলো আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নেবো। তবে আমি ইউটিউবে দেখছিলাম অনেকে বলছে এগুলো না গাল চুলকায়, তো আমি জানি না আমি আজকে বানাবো কেমন হবে খেতে। তো ডাটাগুলো এই যে পরিষ্কার করে রেখে দেবো ফ্রিজে কোটার মধ্যে করে, তাহলে এই যে পরের দিন আর এই ডাটা পরিষ্কার করার ঝামেলাটা থাকবে না। তবে আমি যখন এগুলো কাটছিলাম আমার কিন্তু একটু একটু হাত চুলকাচ্ছিলো, তো একটু ভয়ও লাগছে হয়তো খেতে গিয়েও গাল চুলকাতে পারে। তো একটা জিনিস ভুল হয়ে গেছে, আগে থেকে যদি আমি একটু সর্ষের তেল হাতে লাগিয়ে নিতাম তাহলে হয়তো এটা হতো না। তো একটু একটু হাত চুলকাচ্ছে, তারপরেও আমি সবজিটা কাটছি। আর এই যে পাতাগুলো আমি কেটে পরিষ্কার করে রেখেছি, এগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপরে এটাকে আমি কাঁচি দিয়ে আরও ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। আচ্ছা, এখানে আমি পাতাটা ভর্তা বানাবো, তার জন্যে মানে ভর্তা বলতে পাতা বাটা আর কি। তো তেলের মধ্যে আমি কালো জিরে দিয়েছি, আর এটার জন্য কালো জিরে মাস্ট দিতেই হবে, কালো জিরে, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা, এই দিয়ে ভালো করে ভেজে তারপরে কুচানো শাকটা দিয়ে দিলাম। শাকটা দেওয়ার পরে শাকটা এমনভাবে আস্তে আস্তে ভাজতে হবে, অল্প পরিমাণ লবণ দিতে হবে যাতে করে শাকটা মানে সফট হয়ে যায়। তারপরে এই শাকটা কিন্তু একদম ছোট হয়ে আসবে, পুরো এতে মানে বিন্দুমাত্র পানি থাকলে চলবে না, একদম পুরো শুকিয়ে শুকিয়ে যাবে, সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। তো নতুন একটা রেসিপি বানাচ্ছি, আর এই জিনিসটা তোমরা কে কী নামে ডাকো, মানে সরি ডাকো বলতে মানে কোথায় কী নামে পরিচিত তোমরা কী বলো এই শাকটাকে, সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে। তো এই যে শাকটা কিন্তু আস্তে আস্তে মানে একদম কমে আসছে কড়াইতে, মানে অনেকটা ছিল প্রথমে, এখন কিন্তু কমে এসেছে অনেকটা। তো এই যে এবার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেবো, নিয়ে এটাকে শিলপাটায় বাটতে হবে, মিক্সারে গ্রাইন্ডে না, শিলপাটায় বেটে খেলে একটা আলাদা রকমের মজা। তো আমি শিলে বেটে নিয়েছি এটা, এবার দেখতে এরকম লাগছে, এই যে শাকের ঘন্ট যেটা বলে সেটা লাগছে, শাক ভর্তা বলতে পারো সব কিছু। তো এবার আমি ভাতের সঙ্গে খেয়ে দেখব কেমন লাগে এটা টেস্ট, যেহেতু কালো জিরে দেওয়া আছে সেহেতু ভালোই লাগবে। তবে আমি খাচ্ছিলাম প্রথম এক দুবার খাওয়ার পরে কিন্তু কিছু মনে হয়নি, পরের বার যখন আমি খেয়েছি তখন কিন্তু আমার গাল চুলকাচ্ছিল, তবে খুব বেশি না, পরবর্তীতে নেক্সট তরকারিটা দিয়ে যখন ভাতটা খাচ্ছিলাম তখন আবার ঠিক হয়ে গেছিলো।
তো এই যে আমি খাচ্ছি বন্ধুরা, তো আমি খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি আমার ছাদে কী কী জিনিস লাগিয়েছি, মানে ছোট্ট একটা ছাদ বাগান তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে পুঁই শাক গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুঁই শাকের পাতাগুলো কত সুন্দর লাগছে না দেখতে। এই গাছটা কিন্তু আমার মানে অনেক একটা কাহিনী আছে, এই গাছটা একটা লতা টাইপের ছিল, লতাটা কেটে আমি খেয়ে নিয়েছিলাম, কিন্তু গোড়াটুকু মানে এক বিদ্যা পরিমাণ, এই যে মাপছে যতটা দেখতে পাচ্ছ এতটা পরিমাণ গোড়া আমি নাসরিনকে বলেছিলাম মাটিতে লাগিয়ে দিয়ে, তো মানে যদি হয় হবে, না হলে তো কোনো ব্যাপার না। তারপরে সেই গোড়াটা লাগানোর ফলে আজকে দেখো এই পুঁই শাক গাছটা কতটা বড় হয়ে গেছে, আমি তো ভাবতেও পারিনি এই গাছটা মানে এতগুলো লতা দেবে, একটা লতার বদলে কত গুলো লতা হয়েছে। তারপরে এখানে একটা নতুন ফুল গাছ লাগিয়েছি, সেটা হচ্ছে এটাকে আমরা তরুলতা বলি, তো এটা প্রথমে নিচেই উঠানে লাগানো ছিল কিন্তু ছাগলে খেয়ে নিচ্ছে, যার ফলে আমি উপরে লাগিয়েছি, এখানে ছাগল আসতে পারে না, ওদের গাছটাও কিন্তু বেঁচে গেছে। তো এই যে লতাগুলো আমি যত বারবার এই দড়িতে পেঁচ দিয়ে দিয়ে রাখছি, ও কিন্তু ছেড়ে দিচ্ছে, এটা একটা কাপড় টাইপের নরম, তো ওই জন্য হয়তো এটা এর পছন্দ হচ্ছে না, তো এটা বেয়ে বেয়ে যে উঠবে উঠছে না, ছেড়ে দিচ্ছে। তো এখানে দড়ি বাঁধলে ভালো হয় নাকি কী দিলে ভালো হয় আমি বুঝতে পারছি না, নাকি সুতো লাগালে ভালো হতো। এই গাছটাও কিন্তু অনেক পছন্দের আমার, ছোটোবেলায় আমি কিন্তু মার বাড়িতে এই গাছটাও অনেক লাগিয়েছি, এর ফুলগুলো হয় মানে লাল গোলাপ টাইপের ফুলগুলো হয় আর অনেকটা রজনীগন্ধা টাইপের, খুব সুন্দর লাগে দেখতে, ফুল ফুটলে অবশ্যই তোমরা দেখতে পাবে আমার এই চ্যানেলে। তো এইভাবে আমি দড়িতে পেঁচ দিয়ে দিয়ে ডেইলি ওকে রেখে দিই আর ও কিন্তু এটা ছেড়ে দেয়।